নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের আশীর্বাদ, ছয় রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। আগামীকাল 15ই জুন 2022 রবি শত্রু রাশি থেকে বেরিয়ে পরম মিত্র রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ যুবরাজের গৃহে রাজার প্রবেশ। এই যুবরাজের গৃহে রাজার প্রবেশে ছয় রাশির রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন। প্রথম কথা, আপনাদেরকে আমি একটি কথা বলি, রবি বিষ রাশিতে অবস্থান করছে। আগামীকাল এই রবি বিষ রাশি থেকে মিথুন রাশিতে, অর্থাৎ মিত্র রাশিতে প্রবেশ করবে এবং রবির ক্ষমতা বৃদ্ধি কিন্তু পাবে। এর ফলে ছয় রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পাবে সব দিক থেকে। রবি দেখুন আমাদেরকে কী দেয়। রবি আমাদেরকে মান সম্মান, যশ, খ্যাতি, সুনাম সমস্তটাই কিন্তু রবির আন্ডারে। আপনি গভর্নমেন্টের থেকে কতটা সুযোগ পাবেন বা আপনি গভর্নমেন্টের চাকরির সঙ্গে যুক্ত আছেন, এখানে আপনার প্রমোশন বা গভর্নমেন্ট চাকরি পাওয়া বা সেই জায়গাতে পদোন্নতি, এগুলো কিন্তু টোটাল রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। এমনকি রাজনীতির ক্ষেত্রেও যারা আছেন না, রাজনীতির ক্ষেত্রেও কিন্তু রবিকে কিন্তু স্ট্রং থাকা দরকার, রবির বলবত্তা থাকা কিন্তু একান্তই দরকার। রবি হচ্ছে কি বলুন তো, লিডার। অর্থাৎ রবি আমাদের শরীরে হার্টকে এবং চোখকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রবি আপনার জন্মপত্রিকাতে কেমন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। রবি দেখা যাচ্ছে আপনার নক্ষত্র দিক থেকে দুস্থানগত আছে, বা রবি আপনার পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে, বা রবি আপনার নিচস্থ আছে, রবি আপনার রাহুযুক্ত আছে, রেজাল্ট কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আপনি পাবেন না। রবির প্লেসমেন্ট কোনভাবে অবস্থান করছে আপনার জন্মপত্রিকাতে রবিটা দেখুন তো। অনেকের দেখবেন মান সম্মান হানি, এটা কিন্তু রবি। রবি দেখুন, আপনি একটা, আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই, একটা সুন্দর একটা বাড়ি করেছেন কিন্তু সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে, আলো যদি না থাকে, সেটা কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তেমনি আপনার জন্মছকের সব গ্রহই মোটামুটি আসে কিন্তু রবি আপনার খারাপ। রবি নিয়ন্ত্রণ করে আমার পিতাকে, আপনাদের পিতা অর্থাৎ বাবা সাপোর্ট, অর্থাৎ এই জায়গাটা কিন্তু রবিকে কিন্তু স্ট্রং করা একান্তই দরকার। আমি একটি কথা আপনাদেরকে বলছি, যাদের বাস্তুক্ষেত্রে সূর্যের আলো প্রবেশ করে না, আলোচনাগুলো শুনবেন, শুধু রাশির নাম শুনে গেলে হবে না, আমার কথাগুলো শুনুন, টোটাল ইনফরমেশনটা শোনার চেষ্টা করুন কি বলছি। রাশি তো বলবই, ধরুন আপনার বাড়িতে সূর্যের আলো কিন্তু প্রবেশ করে না, এখানে আপনার কিন্তু বাড়িতে মানে আপনার অরা কিন্তু সৃষ্টি হবে না, নেগেটিভ জায়গাটা বেশি থাকবে। অর্থাৎ সূর্যের আলো যে করে হোক বাড়িতে কিন্তু প্রবেশ করা দরকার। এবং অনেকে সূর্য প্রণাম করছে কিন্তু সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণামটা যদি করতে পারেন এবং ওম আদিত্যায় নমঃ এবং সূর্যদেবকে যদি অর্ঘ্য নিবেদন করতে পারেন, নিশ্চিত রূপে আপনার কিন্তু মানে চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরি পাওয়া, সুনাম অর্জন, পিতার সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন,
এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে নিজস্ব জন্মপত্রিকা বা হস্তরেখা বিচার করান, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আমি সম্পূর্ণ ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি, রবিকে কিন্তু স্ট্রং করার জায়গা কিন্তু আছে। অর্থাৎ ইম্পসিবল বলে কৌশিক রায়ের ডিকশনারিতে কিচ্ছু নেই, এভরিথিং ইজ পসিবল। দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, যে জায়গায় সমস্যা আছে সেই জায়গাতে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে কিন্তু সেই জায়গাটা তুলে ধরতে পারবো। কর্ম পাচ্ছেন না, কর্মহীনতা, সেই জায়গাটা কিন্তু, কর্মের জায়গা কিন্তু মজবুত করা সম্ভব। রবি যে এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে, প্রিয় মিত্র রাশিতে, নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি, আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে। একটা জিনিস জেনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে যখন গ্রহ একাদশভাবে অবস্থান করে তার বলবত্তা কিন্তু বৃদ্ধি পায়। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম অর্জন আপনাদের এই সময় কিন্তু হবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু আটকানো কাজ সম্পন্ন হবে সিংহ রাশি, এবং এই সময়ের মধ্যে আপনাদের দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে বলুন, সংসারে বলুন, দায়িত্বটা আপনাদের কিন্তু বাড়বে, দায়িত্বটা নিতে হবে সিংহ রাশি আমি বলছি, এবং আপনাদের সুনাম অর্জন কিন্তু পাশাপাশি হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, দুর্দান্ত রেজাল্ট, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির পঞ্চমপতি থার্ড হাউসে অবস্থান করছে, থার্ড হাউসে গোচরে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। অর্থাৎ আপনার বড় গুরুজনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বড় ধরনের কন্ট্যাক্ট পাওয়া, এবং বেশ কিছু সমস্যা যাতে চলছিল সমস্যাগুলো আপনাদের দূরীভূত হওয়া, এবং আপনাদের এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি কিন্তু হবে মেষ রাশি। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য অনুরূপ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্য অনুরূপ ফল আপনারা কিন্তু পাবেন তুলা রাশি। সুনাম অর্জন, পৈতৃক সূত্রে সাপোর্ট, সম্পত্তি পাওয়া বা পিতার সহযোগিতা পাওয়া, গভর্নমেন্ট থেকে সহযোগিতা পাওয়া, এই সময়ের মধ্যে আটকে যাওয়া কাজ, এই কাজগুলো সম্পন্ন হওয়া আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, তুলা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে তুলা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ষষ্ঠভাবে, দেখুন ষষ্ঠভাবে রবি কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা আছে, কম্পিটিটিভ পরীক্ষা, সে জায়গাতে কিন্তু সফলতা আপনারা পাবেন মকর রাশি। শত্রু শান্ত আপনাদের হবে, সুনাম অর্জন আপনাদের হবে, খ্যাতি অর্জন আপনাদের হবে, আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে, স্বাস্থ্যের দিক ভালো হবে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। আপনাদের রাশিতে অবস্থা করছে আপনাদের সুনাম অর্জন, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, বড় ধরনের কন্ট্যাক্টগুলো পাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। ডায়েরিতে নোট করে নিন, আপনাদের ভাগ্যবতী সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি, এবং ভাগ্য অনুরূপ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে, এবং সুনাম অর্জন, মান সম্মান বৃদ্ধি, ধনুরাশি দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন ধনুরাশি ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশি না কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে অবস্থান করছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, ট্রান্সফার,
প্রমোশন, জব চেঞ্জ যারা করতে যাচ্ছেন, নতুন চাকরির যারা খুঁজছিলেন, সার্চ করছিলেন, সেই চাকরির জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষ করে এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কেন্দ্রে অবস্থান করছে, রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু লাভ কিন্তু পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।